হেল্ল' এভৰিওৱান, ৱেলকাম টু এডি ষ্টাডিলৈ সকলোকে স্বাগতম জনাইছোঁ। আজিৰ আমাৰ এই ভিডিঅ'টি হৈছে ভাৰতীয় অৰ্থনৈতিক উন্নয়নৰ ওপৰত, অৰ্থাৎ ভাৰতীয় অৰ্থনৈতিক উন্নয়ন নামৰ যিখন কিতাপ আছে আমাৰ উচ্চতৰ মাধ্যমিক প্ৰথম বাৰ্ষিকৰ, অৰ্থাৎ যাক ক্লাছ ইলেভেন বুলি কয়, ক্লাছ ইলেভেনৰ যিখন ভাৰতীয় অৰ্থনৈতিক উন্নয়ন কিতাপখন আছে তাৰ প্ৰথম লেশ্যনৰ ওপৰত হৈছে। আৰু সেই প্ৰথম লেশ্যনৰ প্ৰথম পাৰ্টটো আমি ইয়াত লৈছোঁ। আৰু এই ভিডিঅ'টো উচ্চতৰ মাধ্যমিক প্ৰথম বাৰ্ষিকৰ কাৰণেই কেৱল লাভদায়ক নহ'ব, এই ভিডিঅ'টো অন্যান্য যিসকলে ইউ পি এছ চি পৰীক্ষাৰ কাৰণে বা এ পি এছ চি পৰীক্ষাৰ কাৰণে বা এছ এছ চিৰ কাৰণে, বেংকিং এক্সামৰ কাৰণে বা টেট চি টেটৰ কাৰণে, ৰেলৱে এক্সামৰ কাৰণে, ডিফেন্স এক্সামৰ কাৰণে আৰু বিভিন্ন ধৰণৰ প্ৰতিযোগিতামূলক পৰীক্ষাত যিসকলে প্ৰস্তুতি চলাই আছে সকলোখিনি এক্সামৰ কাৰণে এই ভিডিঅ'টো লাভদায়ক হ'ব। চ' এই ভিডিঅ'টো সকলোৱে চাব পাৰে আৰু ভিডিঅ'টো শেষৰলৈকে চালে সকলো উপকৃত হ'ব, সেয়া মই আশা ৰাখিছোঁ। আৰু এতিয়ালৈকে যদি আপোনালোকে চেনেলটো ছাবস্ক্রাইব কৰা নাই তেনেহলে ওচৰত থকা ছাবস্ক্রাইব বাটনটো প্ৰেছ কৰি ছাবস্ক্রাইব কৰিবলৈ মই অনুৰোধ জনালোঁ। আৰু লগতে ওচৰত থকা যিটো বেল আইকন আছে সেই বেল আইকনটো প্ৰেছ কৰক। আৰু বেল আইকনটো প্ৰেছ কৰিলে আপোনালোকে মই ভিডিঅ' আপলোড কৰাৰ লগে লগে ন'টিফিকেশ্যন পাব। চ' আজিৰ মূল বিষয়লৈ আহিছোঁ। আজি আমাৰ বিষয়খিনি আমি ইয়াত, অৰ্থাৎ আমি ভিডিঅ'টোত যিখিনি আলোচনা কৰিম সেই বিষয়বস্তুখিনি হৈছে ভাৰতত উপনিৱেশিক চৰকাৰে অনুসৰণ কৰা অৰ্থনৈতিক নীতিসমূহৰ দৃষ্টিভংগী, এই বিষয়ে আমি আলোচনা কৰিম। আৰু দ্বিতীয়তে আমি আলোচনা কৰিব লাগিব উপনিৱেশিক কালত ভাৰতীয় কৃষি। আৰু তৃতীয়তে আমি আলোচনা কৰিম উপনিৱেশিক কালত ভাৰতীয় ঔদ্যোগিক খণ্ড। চ' এই তিনিটা বিষয়ৰ ওপৰত আমাৰ ভিডিঅ'টো থাকিব। আৰু মই গোটেইখিনি ইয়াত ইনক্লুড কৰিব বিচৰা নাই, মই কেইটামান পাৰ্টত, অৰ্থাৎ অন্ততঃ তিনিটা পাৰ্ট হ'ব ইয়াৰ, আৰু এয়া হৈছে প্ৰথম পাৰ্ট। চ' প্ৰথম পাৰ্টত মই তিনিটা বিষয় ইয়াত আলোচনা কৰিম আৰু এইখিনিৰ ওপৰত বিভিন্ন ধৰণৰ কুৱেশ্যন হ'ব পাৰে। আৰু লগতে উচ্চতৰ মাধ্যমিকৰ প্ৰথম বৰ্ষৰ যিখিনি কুৱেশ্যন আছে, প্ৰথম কুৱেশ্যনটো ইয়াত, প্ৰথম যিটো আমাৰ পাৰ্ট আছে এই ডিছকাশ্যনতে আমাৰ প্ৰথম কুৱেশ্যনটো কভাৰ হৈ যাব। আৰু বাকী কুৱেশ্যনবিলাক আমি চাম ইয়াত, বাকী কুৱেশ্যনবিলাক কি আছে সেইবিলাক মই কৈ যাম। আৰু যিসকলে ভিডিঅ'টো চাই আছে তেওঁলোকে নিজৰ বহী কলম লগত ৰাখিব লাগিব আৰু যিখিনি কথা মই কৈ যাম সেইখিনি তেওঁলোকে লিখিবলৈ যত্ন কৰিব লাগিব। আৰু ইয়াৰ উপৰি মই এই তিনিটা বিষয়ৰ ওপৰত কিছুমান হাইলাইটেড পইণ্ট দিছোঁ, যিখিনি পইণ্টৰ ওপৰত আমি কুৱেশ্যনখিনি কৰিলে, যেনে আমাৰ প্ৰথমটো হৈছে ভাৰতীয় উপনিৱেশিক চৰকাৰে অনুসৰণ কৰা অৰ্থনৈতিক নীতিসমূহৰ দৃষ্টিভংগী। চ' ইয়াত আমি কেইটামান হাইলাইটেড পইণ্ট লৈছোঁ, যেনে প্ৰথমটো এইটো আৰু তৃতীয়টো আৰু চাৰিটা, ইয়াত চাৰিটা হাইলাইটেড পইণ্ট লৈছোঁ। আৰু এই পইণ্টৰ ওপৰতে আমাৰ যিকোনো কুৱেশ্যনৰ এনচাৰ ইয়াত এইটোৰ ওপৰত, অৰ্থাৎ ভাৰতীয় উপনিৱেশিক চৰকাৰে অনুসৰণ কৰা অৰ্থনৈতিক নীতিসমূহৰ দৃষ্টিভংগী, ইয়াৰ ওপৰত যিকোনো ধৰণৰ কুৱেশ্যন আমাৰ এই চাৰিটা পইণ্টে দিব, ইয়াৰ ওপৰত আমাৰ ভিত্তি কৰিব। চ' আমাৰ প্ৰথমটো পইণ্ট হৈছে ব্ৰিটিছসকলৰ আৰ্থিক স্বাৰ্থৰ সুৰক্ষা আৰু অগ্ৰগতি, অৰ্থাৎ আমি এই পইণ্টৰ ওপৰত আলোচনা কৰিব লাগিব। চ' আমি ইয়াত জানিব লাগিব যে ব্ৰিটিছসকল অহাৰ পূৰ্বে, ব্ৰিটিছসকল অহাৰ আগতে ভাৰতীয় যি অৰ্থব্যৱস্থা আছিলে সেই অৰ্থব্যৱস্থা সম্পূৰ্ণৰূপে স্বতন্ত্ৰ আছিলে, স্বাধীন আছিলে। সেই সময়ত আমাৰ ভাৰতীয় ব্যৱস্থাত যিটো উপাৰ্জন, অৰ্থাৎ ভাৰতীয় অৰ্থব্যৱস্থা সেইটো কি আছিলে, কৃষি প্ৰধান আছিলে, সেই কথা আমি উল্লেখ কৰিব লাগিব। অৰ্থাৎ আমাৰ যিটো, মই এতিয়া কৈ আছোঁ যে ইয়াত যি আমাৰ হায়াৰ ছেকেণ্ডেৰী প্ৰথম বৰ্ষৰ যিটো প্ৰথমটো কুৱেশ্যন আছে, প্ৰথম অধ্যায়ৰ ভাৰতত উপনিৱেশিক চৰকাৰে অনুসৰণ কৰা অৰ্থনৈতিক নীতিসমূহৰ দৃষ্টিভংগী কেনে আছিল, এইটো প্ৰথম কুৱেশ্যন আছে তাত কিতাপত আছে। এই নীতিসমূহৰ প্ৰভাৱসমূহ কেনেকুৱা আছিল সেই বিষয়ে এনচাৰ দিবৰ কাৰণে আমি এই কথাটো আমি ইয়াত উল্লেখ কৰিব লাগিব যে ব্ৰিটিছসকল ভাৰতলৈ অহাৰ আগতে ভাৰতৰ যিটো আৰ্থিক ব্যৱস্থা আছিলে সেই আৰ্থিক ব্যৱস্থা কেনেকুৱা আছিলে, সেয়া আছিলে স্বতন্ত্ৰ আছিলে বা স্বাধীন আছিলে, এই কথাটো আমি ইয়াত উল্লেখ কৰিব লাগিব। চ' সেই কথা আমি ইয়াত উল্লেখ কৰিম। আৰু লগতে আমি এই কথাটো উল্লেখ কৰিব লাগিব যে ব্ৰিটিছসকল অহাৰ আগত আমাৰ ভাৰতীয় অৰ্থব্যৱস্থা কৃষি প্ৰধান আছিলে, সেই কথা আমি জানিব লাগিব। ইয়াত আমাৰ হাইলাইটেড কি হ'ব, হাইলাইটেড কি ৱৰ্ডছটো হ'ব কৃষি প্ৰধান। আৰু যদিও কৃষি প্ৰধান আছিলে, এই কথাটো আমি ক'ব লাগিব যে যদিও কৃষি প্ৰধান আছিলে, কৃষি প্ৰধান হোৱাৰ উপৰিও কিন্তু কৃষি একমাত্ৰ উৎস নাছিলে জীৱিকাৰ অন্যান্য উৎস আছিলে অৰ্থব্যৱস্থাত। তাত আছিলে বিভিন্ন ধৰণৰ কপাহ বা ৰেচম বস্ত্ৰশিল্প আছিলে, একেদৰে মূল্যৱান মণিমুকুতাৰ হস্তশিল্প আছিলে, আৰু বিভিন্ন ধৰণৰ কেঁচামালৰ বজাৰ আছিলে ভাৰতবৰ্ষ। আৰু বিভিন্ন ধৰণৰ এই যিবিলাক সামগ্ৰী উৎপাদিত হৈছিলে ইয়াত, যি আমাৰ হস্তশিল্পবিলাকত হওক বা কুটিৰ শিল্পবিলাকত হওক, বিভিন্ন ধৰণৰ যি সামগ্ৰী উৎপাদন হৈছিলে সেইখিনি বিশ্বৰ বজাৰত সেইখিনিয়ে স্থান পাইছিলে,
সেই কথা আমি উল্লেখ করব লাগিব। তারপিছত আমি আমার যে প্রথম পয়েন্ট আছে সেইখানে আমি লিখি ললো। তারপর আমি লিখব লাগিব ব্রিটিশ সকল যেতিয়া ভারতলে আহিছিল, ভারতলে অহার পিছত তেওঁলোকে যে অর্থনৈতিক নীতিসমূহ অনুসরণ করেছিল সেই অর্থনৈতিক নীতিসমূহে ভারতীয় অর্থব্যবস্থা উন্নতি করা নাছিলে, ভারতীয় অর্থব্যবস্থা উন্নত করা নাছিলে, ভারতীয় আর্থিক ব্যবস্থা উন্নতির কারণে তেওঁলোকে কোনো ধরনের নীতি অবলম্বন করা নাছিলে, বরঞ্চ তেওঁলোকর অর্থনৈতিক নীতি কি আছিলে, অর্থনৈতিক নীতির উদ্দেশ্য আছিলে যে তেওঁলোকর যে দেশ ব্রিটেন, ব্রিটেনের আর্থিক স্বার্থ সুরক্ষা করা আর ব্রিটেনের যদি অর্থনৈতিক ব্যবস্থা আছে তার অগ্রগতি করা, তাক প্রমোট করা, প্রমোশন করা। সো সেয়া আসলে ব্রিটিশ সকলের অর্থনৈতিক নীতির মূল উদ্দেশ্য। আর এই উদ্দেশ্য পূরণ করিবর কারণে তেওঁলোকে কি করেছিল, তেওঁলোকে সেই সময়ত ভারতবর্ষের যে হস্তশিল্প আসে আর যে কুটির শিল্প আসে তা সম্পূর্ণরূপে ধ্বংস করে দিছিলে। সেইখানে সম্পূর্ণরূপে ধ্বংস করলে অর্থাৎ কেনেকে ধ্বংস করলে, তার উপর বিভিন্ন ধরনের কর বহুয়াছিল আর ভারতের যে কেঁচা সামগ্রী আসে সেই কেঁচা সামগ্রী সমূহ জোর জবরদস্তিকে অর্থাৎ বলপূর্বকভাবে সেইখানে কিনি লৈছিলে বা সেইখানে কিবা প্রকারে শোষণ করে ইংল্যান্ডলে রপ্তানি করে দিছিলে, যার কারণে ভারতীয় হস্তশিল্প আর কুটির শিল্পর কারণে কেঁচা সামগ্রীখিনির অভাব ঘটিছিলে। আর একদরে ভারতীয় হস্তশিল্প আর কুটির শিল্প যখন কারিকর আসে সেই কারিকর সকলক বলপূর্বকভাবে কৃষি ব্যবস্থা পদার্পণ করিবর কারণে, কৃষি ব্যবস্থালে যাবর কারণে বাধ্য করাইছিলে তেওঁলোকে, এই কথাখিনি আমি ইয়াত উল্লেখ করিব লাগিব। তার ফলস্বরূপে হস্তশিল্প আর কুটির শিল্প সম্পূর্ণরূপে ধ্বংস হল। আর যেতিয়া হস্তশিল্প আর কুটির শিল্প সম্পূর্ণরূপে ধ্বংস হল, ধ্বংস হওয়ার ফলত কি হল, ভারতীয় বজার ব্যবস্থাত যিখিনি সামগ্রী হস্তশিল্প আর কুটির শিল্পর পর আহিছিলে সেই সামগ্রী সমূহর অভাব হয়ে থাকিলে, আর সেই অভাব পূরণ করিবর কারণে এটা চাহিদার সৃষ্টি হল। আর সেই চাহিদাখিনি পূরণ করিবর কারণে বা অভাব পূরণ করিবর কারণে যিখিনি সামগ্রী প্রয়োজন হল সেই সামগ্রীখিনি কোরপর আহিলে, সেইখিনি আহিলে ইংল্যান্ডের পর। অর্থাৎ ইংল্যান্ডত সেই সময়ত কি হয়েছিল, শিল্প বিপ্লব হয়েছিল, আর সেই শিল্প বিপ্লবত তাত কি হয়েছিল, মেশিনের সহায়ত, তার বিভিন্ন ধরনের কলকারখানা মেশিনের সহায়ত সামগ্রীখিনি উৎপাদন করেছিল আর সস্তাকে করেছিল। আর সেই সামগ্রীখিনি কি আসলে ভারতীয় হস্তশিল্প আর কুটির শিল্পত, ভারতীয় যি হস্ত উদ্যোগ আসে, কুটির উদ্যোগ আসে, তাত যিখিনি উৎপাদিত সামগ্রী আসে সেই সামগ্রী সমূহতকে সস্তা আসে, কম দামর আসে, সেই কারণে ইংল্যান্ডত উৎপাদিত সামগ্রী সমূহ ভারতীয় বাজারলে লৈ আহিলে আর ভারতীয় বাজারলে আনি সেইখিনি বিক্রি করলে। আর যার ফলস্বরূপে সম্পূর্ণরূপে হস্তশিল্প আর কুটির শিল্প ধ্বংস হল, কারণ হস্তশিল্প আর কুটির শিল্প যি অল্প সামগ্রী উৎপাদন হয়ে আসে সেয়া দাম বেশি আসে, আর সেই কারণে মানুহখিনিয়ে অর্থাৎ যি উপভোক্তা আসে উপভোক্তাখিনিয়ে সেই সামগ্রী সমূহ ক্রয় নকরা হল। এনেদরে তেতিয়া সেই হস্তশিল্প আর কুটির শিল্প যখন কারিকর আসে কত যাব, যাব লাগিব কৃষি ক্ষেত্রলৈ। আর কৃষি ক্ষেত্রে উৎপাদন করবলগা হয়েছিল কেঁচা সামগ্রী, অর্থাৎ যি কেঁচা সামগ্রী ইংল্যান্ডর উদ্যোগবিলাক যি কেঁচা সামগ্রীর একটা চাহিদা আসে সেই চাহিদা পূরণ করবর কারণে ভারতীয় কৃষকসকলে কেঁচা সামগ্রী উৎপাদন করেছিল। আর সেই কেঁচা সামগ্রীখিনি ভারতীয় কৃষকসকলের কারণে যে খাদ্য আসে সেই খাদ্যখিনি অর্থাৎ যিখিনি ধরিলক ধানের ধরি ঘেঁহু আর এনে ধরনের যিখিনি খাদ্য সামগ্রী আসে সেইখানে উৎপাদন করা নাছিলে, উৎপাদন করেছিল মুদ্রা উপার্জনমুখী শস্য বলে কোয়া হয়, অর্থাৎ ক্যাশ ক্রপ, যি ক্যাশ ক্রপ আসে সেইখানে উৎপাদন করবলগা হয়েছিল আর সেইখানে ইংল্যান্ডলে রপ্তানি করা হয়েছিল। আর যার ফলস্বরূপে সেই সামগ্রীসমূহ ইয়াত কম দামত ক্রয় করে ইংল্যান্ডলে লৈ গৈছিলে আর ইংল্যান্ডলে নি সেইখানে সেই সামগ্রীখিনিরে উৎপাদন করেছিল অন্য সামগ্রী, সেই কেঁচা মালের পর অন্য সামগ্রী উৎপাদন করলে সেই সামগ্রী সমূহ পুনের ভারতীয় বাজারলে আনি সেইখানে ভারতত বিক্রি করে তারপর যার লাভ হয়েছিল, যে প্রফিট হয়েছিল সেই প্রফিট উপার্জন করেছিল। এনেদরে ভারতীয় অর্থনীতির উপর ইংরাজসকলের ঔপনিবেশিক সরকারের একটা শোষণ চলি আসে আর সেয়াতো ঠিকই আছে। আর ভারতীয় যি কৃষি ব্যবস্থা, সেই কৃষি ব্যবস্থাত এতিয়া কি হল, কৃষি ব্যবস্থাত যখন নিবনুয়া আসে সেই সময় সেই নিবনুয়া সমূহ কোরপা আহিল, হস্তশিল্প আর এই কুটির শিল্পর পর আহিল, আর সেইখানে আহি কৃষিখণ্ডত এতিয়া যোগ দিলে তেওঁলোকে। আর এতিয়া আমার কৃষিখণ্ডতো কি হয়ে পড়লে, ইয়াত বহুত নিবনুয়া ওলাই পড়লে আর সেই নিবনুয়া সকলে
তেওঁলোকে বহুত কষ্ট কৰি কৃষিখণ্ডত তেওঁলোকৰ উপাৰ্জন কৰিবলগা হৈছিলে। কিন্তু কৃষিখণ্ডত ইতিমধ্যে কি হ'ল, জমিদাৰী ব্যৱস্থাৰ প্ৰৱৰ্তন হ'ল। আৰু জমিদাৰী ব্যৱস্থা প্ৰৱৰ্তন হোৱাৰ লগে লগে জমিদাৰসকলে কি কৰিছিলে, সেই কৃষকসকলৰ ওপৰত শোষণ নীতি চলাইছিলে। আৰু সেই শোষণ নীতিৰ বিৰুদ্ধে কিন্তু উপনিৱেশিক চৰকাৰে কোনো গুৰুত্ব আৰোপ কৰা নাছিলে, বৰঞ্চ তেওঁলোকে জমিদাৰসকলক বাধ্য কৰাইছিলে যে যিকোনো এটা নিৰ্দিষ্ট সময়ৰ ভিতৰত জমিদাৰসকলে তেওঁলোকৰ যি কৰ কাটল আছিলে, অৰ্থাৎ যি মাটিৰ কাৰণে খাজনা ব্যৱস্থা যি কৰা হৈছিলে, সেইখিনি তেওঁ জমিদাৰসকলে ব্ৰিটিছ চৰকাৰক জমা দিব লগা হৈছিলে। সেই কথাটো আমি ইয়াত উল্লেখ কৰিব লাগিব। এইখিনি আছিলে অৰ্থনীতি নীতিসমূহৰ দৃষ্টিভংগী। এনেধৰণৰ অৰ্থনৈতিক নীতিসমূহৰ দৃষ্টিভংগী ব্ৰিটিছ চৰকাৰে অৰ্থাৎ উপনিৱেশিক চৰকাৰে অনুসৰণ কৰিছিলে। ইয়াৰ পিছত আহিছোঁ ইয়াৰ প্ৰভাৱসমূহ কি আছিলে। ইয়াৰ প্ৰভাৱসমূহ এনেকুৱা আছিলে যে উপনিৱেশিক চৰকাৰে এনেধৰণৰ শোষণ নীতিৰ কাৰণে, তাৰপিছত আমাৰ ভাৰতীয় যি অৰ্থনীতি আছিলে, অৰ্থনীতি সম্পূৰ্ণৰূপে ধ্বংস হৈ পৰিলে। আগৰ যি অৰ্থনীতি যেতিয়া আছিলে ভাৰতীয় অৰ্থনীতি, সেই সময়ত ভাৰতীয় অৰ্থব্যৱস্থা, সেই সময়ৰ যি ইউৰোপীয় অৰ্থব্যৱস্থা আছিলে তাৰ তুলনাত যথেষ্ট উন্নত আছিলে। আৰু ভাৰতত যথেষ্ট ধৰণৰ সা সামগ্ৰী উৎপাদিত হৈছিলে, সেইখিনি বাহিৰা বজাৰত নি বিক্ৰী কৰিব পৰা গৈছিলে। এনেধৰণৰ এটা অৰ্থব্যৱস্থা আছিলে। সেই অৰ্থব্যৱস্থা সম্পূৰ্ণৰূপে ধ্বংস হ'ল। আৰু ধ্বংস হোৱাৰ ফলস্বৰূপে আমাৰ দেশ ভাৰতবৰ্ষ এখন দৰিদ্ৰ দেশলৈ পৰিণত হ'ল, যাৰ ফলস্বৰূপে ইয়াত দুৰ্ভিক্ষ আৰু অনাটন আদিৰ দৰে বিভিন্ন ধৰণৰ অৰ্থনৈতিক সমস্যাসমূহ আহি পৰিলে, যাৰ ফলস্বৰূপে ইয়াত নিবনুৱা সমস্যা বাঢ়িলে। এইখিনি আছিলে উপনিৱেশিক চৰকাৰে অনুসৰণ কৰা অৰ্থনীতি নীতিসমূহৰ যি প্ৰভাৱ, সেই প্ৰভাৱখিনি। অৰ্থাৎ আমাৰ প্ৰথম কুৱেশ্যনৰ যিটো ছেকেণ্ড পাৰ্ট আছিলে, সেই ছেকেণ্ড পাৰ্টত আমি এই কথাখিনি উল্লেখ কৰিব লাগিব যে উপনিৱেশিক চৰকাৰে এই নীতিসমূহ অৱলম্বন কৰাৰ পিছত, অৰ্থনীতি নীতিসমূহ অৱলম্বন কৰাৰ পিছত ইয়াৰ ভাৰতৰ আৰ্থিক ব্যৱস্থা সম্পূৰ্ণৰূপে ধ্বংস হৈছিলে। আৰু ভাৰতবৰ্ষে যেতিয়া স্বাধীনতা লাভ কৰিছিলে, সেই সময়ত ভাৰতবৰ্ষ এখন অনগ্ৰসৰ আৰু দৰিদ্ৰ দেশলৈ পৰিণত হৈছিলে। তাৰোপৰি এইখন দেশত দুৰ্ভিক্ষ, মহামাৰী আৰু বিভিন্ন ধৰণৰ অনাটনৰ কবলত ভাৰতবৰ্ষ পৰিছিলে। আৰু ভাৰতত বিভিন্ন ধৰণৰ নিবনুৱা সমস্যা সেই সময়ত সৃষ্টি হৈছিলে। এইটো কিহৰ কাৰণে হৈছিলে, অৰ্থনীতি নীতিসমূহৰ কাৰণে হৈছিলে। গতিকে আমাৰ প্ৰথমটো যিটো বিষয়বস্তু আছিলে তাৰ ওপৰত আমি এইখিনি আলোচনা কৰিব পাৰোঁ। আৰু ইয়াত আমাৰ কিতাপখনলৈ যদি যাওঁ, ইয়াত আৰু কিছুমান কথা আমি চাব লাগিব যে সেই সময়ত জনমূৰি আয় গণনা কৰা হৈছিলে, যিটো আমাৰ ছেকেণ্ড কুৱেশ্যন ইয়াত সোধা হৈছে যে ছেকেণ্ড কুৱেশ্যন মই পঢ়ি দিছোঁ, উপনিৱেশিক শাসনকালত ভাৰতবৰ্ষৰ জনমূৰি আয় গণনা কৰা কেইজনমান বিশিষ্ট অৰ্থনীতিবিদৰ নাম লিখা। ইয়াত আমি উল্লেখ কৰিব লাগিব দাদাভাই নাৱৰজী, দাদাভাই নাৱৰজী নামটো বিশেষকৈ আমি উল্লেখ কৰিব লাগিব ইয়াত। চ' দাদাভাই নাৱৰজী এজন আছিলে এই নামটো। আৰু তাৰপিছত আছিলে কোন, উইলিয়াম ডিগবি আছিলে, উইলিয়াম ডিগবি। তাৰপিছত আৰু আছিলে কোন, ফিনলে চিৰাজ আছিলে, সেই কথাটো আমি উল্লেখ কৰিব লাগিব, ফিনলে চিৰাজ। আৰু আছিলে ভি কে আৰ ভি ৰাও আছিলে, তেওঁ আছিলে। আৰু আছিলে আৰ চি দেশাই। এইসকল আছিলে সেই সময়ৰ ভাৰতীয় জনমূৰি আয় গণনাত জড়িত ব্যক্তিসকল, যিকেইজনৰ নাম আমি ছেকেণ্ড কুৱেশ্যনত দিব লগা হৈছিলে। তাৰপিছত আহিছোঁ আমাৰ আলোচ্য যি বিষয় আছে ছেকেণ্ডটো, আলোচ্য বিষয়টো আমাৰ ছেকেণ্ড হৈছে কি, উপনিৱেশিক কালত ভাৰতীয় কৃষি, উপনিৱেশিক কালত ভাৰতীয় কৃষি ব্যৱস্থা কেনেকুৱা আছিলে সেই বিষয়ে আমি ইয়াত আলোচনা কৰিম। আৰু ইয়াৰ কাৰণে আমি কেইটামান হাইলাইটেড পইণ্ট লৈছোঁ, সেইখিনি হৈছে মুঠ জনসংখ্যাৰ প্ৰায় 85% লোকৰ গ্ৰামাঞ্চলত বসবাস আছিল সেই সময়ত, আৰু মুঠ হিচাপত কৃষিখণ্ডৰ বৃদ্ধি হ'ল, আৰু কৃষিখণ্ডত স্থবিৰতাৰ মূল কাৰণসমূহ কি কি আছিলে সেই বিষয়ে আমি ইয়াত আলোচনা কৰিব লাগিব। আৰু ইয়াৰ ওপৰত আমাৰ প্ৰথম বাৰ্ষিকৰ কিতাপৰ আমাৰ থাৰ্ড কুৱেশ্যনটো আছে, উপনিৱেশিক কালত ভাৰতীয় কৃষিৰ স্থবিৰতাৰ প্ৰধান কাৰণসমূহ কি আছিল, এনেধৰণে প্ৰশ্নটো তাত দিয়া হৈছে। গতিকে তাৰ এনচাৰটো আমি এইটো বিষয়ে আলোচনা কৰাৰ লগে লগে, ইয়ালৈ অহাৰ লগে লগে আমি পাই যাম। চ' আমি আলোচনা আৰম্ভ কৰিছোঁ। চ' আমাৰ হাইলাইটেড পইণ্টৰ প্ৰথমটো পইণ্টলৈ আহিছোঁ। প্ৰথমটো আছে, ইয়াত কোৱা হৈছে যে মুঠ জনসংখ্যাৰ প্ৰায় 85% লোক গ্ৰামাঞ্চলত বাস কৰিছিলে, আৰু গ্ৰামাঞ্চলত বাস কৰা বেছিভাগ লোকে কি আছিলে, প্ৰত্যক্ষভাৱে বা পৰোক্ষভাৱে কৃষিৰ ওপৰত তেওঁলোকে জড়িত হৈ পৰিছিলে। অৰ্থাৎ তেওঁলোকৰ জীৱন নিৰ্বাহৰ কাৰণে
কৃষিয়ে একমাত্র সম্বল হয়ে পড়ছিল আর ইয়ার সরভাগ লোকের জীবিকা কি আসে কৃষিখণ্ড আসে। তথাপিও কি হয়েছিল সরসংখ্যক লোক অর্থাৎ 85% লোকের সরসংখ্যক লোক গাঁত বাস করেছিল আর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যদিও কৃষিখণ্ডর জড়িত হয়ে আসে তথাপি কৃষিখণ্ডত কি আসে স্থবিরতা আসে স্থবিরতা হয়ে পড়েছিল তার কারণ সময় আমি পিছলে আলোচনা করি। আর যার ফলস্বরূপে কি হয়েছিল কৃষিখণ্ডত সেই সময়ত বর্ধিত হারত কৃষিখণ্ডর যে উৎপাদনশীলতা আসে সেয়া বর্ধিত হারত হ্রাস পাইছিল সেয়া কমি গৈছিলে। সো এই কমি যাওয়ার কিছু কারণ আসে সেই কারণ সমূহ আমি মূল কারণটা আসে সেই স্থবিরতা বা কৃষিখণ্ডর স্থবিরতলে আইসু তার মূল কারণটা হয়েছিল যে সেই সময়ত ভূমি বন্দোবস্তি ব্যবস্থা সমূহ প্রথমটো কারণ ইয়ার স্থবিরতার মূল কারণের ভিতর প্রথমটো আসে ভূমি বন্দোবস্তি ব্যবস্থা সমূহ গতি এইটো আসে আমার প্রথম কারণ স্থবিরতার প্রথম কারণ আসে ভূমি বন্দোবস্তির ব্যবস্থা সমূহ। আর সেই ব্যবস্থার কারণে ভারতের যে পূর্বাঞ্চলের রাজ্য সমূহ আসে সেই রাজ্য সমূহ বেঙ্গল প্রেসিডেন্সিয়ে জমিদারি ব্যবস্থার প্রবর্তন করেছিল কৃষিখণ্ডর কারণে আর যার ফলস্বরূপে কৃষকসকলের পরিবর্তে যেটু মাটির যেটু মালিকানা স্বত্ব আসে সেয়া জমিদার সকললৈ গৈছিল কৃষকসকলের হাতত নাছিলে আর সেই কারণে জমিদার সকলে কি করেছিল কৃষকসকলের উপর তেওঁলোকৰ ওপৰত বিভিন্ন ধরনের খাজনা তেওঁলোকৰ ওপৰত জাপি দিয়া হৈছিলে আর সেই খাজনাসমূহ কৃষকসকলে দিবলগা হৈছিলে। কিন্তু সেই খাজনাসমূহ কৃষকসকলে যেতিয়া দিবলগা হৈছিলে তেতিয়া জমিদারসকলে এই কথাটো বিবেচনা করা নাছিল যে তেওঁলোকৰ কৃষির যে উৎপাদনশীলতা আছে সেই উৎপাদনশীলতা বৃদ্ধি পাইছে নাই সেই কথা তেওঁলোকে চোৱা নাছিলে আর কৃষির উৎপাদনশীলতা বৃদ্ধি করিবৰ কাৰণে জমিদারসকলে কোনো ব্যবস্থাও লোৱা নাছিলে সেই কারণে তার সেই সময়ত পূর্বাঞ্চলের যি কৃষকসকল আছিলে তেওঁলোকে অশেষ যাতনা ভুগিবলগা হৈছিলে। এই কথাটো আমি স্থবিরতার মূল কারণ সমূহত উল্লেখ করব লাগিব। প্রথম প্রধান কারণটা হৈছে ভূমির বন্দোবস্তি আর ভূমির বন্দোবস্তি যি ব্যবস্থা প্রণয়ন করা হৈছিলে তাত জমিদারি ব্যবস্থার কথা আমি উল্লেখ করব লাগিব আর জমিদার সকলে খাজনা তুলিছিলে আর সেই খাজনাখিনি তেওঁলোকে বিচার বিবেচনা নকৰাকৈ অর্থাৎ কৃষিখণ্ডত উৎপাদনশীলতা বৃদ্ধি পাইছে হ্রাস পাইছে বা কৃষিখণ্ড উৎপাদন হয়েছে না সেয়া বিচার বিবেচনা নকৰাকৈ তেওঁলোকে খাজনা লৈছিলে। সো সেই কথাটো আমি চাব লাগিব। তাৰপিছত এনেদৰে জমিদারসকলে বিভিন্ন ধরনের কৰকাটল খাজনা তুলিছিলে তেতিয়া আমার দ্বিতীয়টো কারণ হৈছে যে জমিদারসকলে কিন্তু কৃষির উন্নতির কারণে যি প্রযুক্তি ব্যবস্থা আছিল সেই প্রযুক্তি ব্যবস্থা কোনো তেওঁলোকে তাত প্রণয়ন করা নাছিলে কিন্তু সেই সময়ত যি প্রযুক্তি আছিল সেয়া নিম্নমানের আছিলে। এইটো আমার সেকেন্ড কারণ হয়েছে। প্রথম কারণটা আছে ভূমির বন্দোবস্তি, দ্বিতীয় কারণটা হয়েছে যে সেই সময় নিম্নমানের প্রযুক্তি আর তৃতীয়টো কারণ হয়েছে আমার জলসিঞ্চনের অভাব সেই সময়ত আর সেই সময়ত কোনো সার প্রয়োগ করা নাছিলে তেওঁলোকে বা তাকরিয়া পরিমাণের সার প্রয়োগ করেছিলে যার কারণে কৃষকসকলের যি উৎপাদনশীলতা আছিলে সেয়া আরো কমি আহিছিলে নিম্ন পর্যায়লৈ গৈছিলে আর সেই সময়ত কৃষির বাণিজ্যিকরণ হৈছিলে কিন্তু সেই বাণিজ্যিকরণ কার উপর হৈছিলে সেইখিনি হৈছিলে মুদ্রা উপার্জনমুখী শস্যর উপর অর্থাৎ যাক ক্যাশ ক্রপ বুলি কোৱা হয় তার বাণিজ্যিকরণ হৈছিলে আর সেইখিনি ভালদরে উৎপাদন করা হৈছিলে কিন্তু সেই উৎপাদনে কৃষকসকলের যি আর্থিক ব্যবস্থা আছিলে সেই আর্থিক ব্যবস্থার কোনো উন্নতি ঘটোৱা নাছিলে তারপর লাভান্বিত হৈছিলে ইংরাজসকল আর ইংরাজসকলের ইংল্যান্ডত যিখিনি উদ্যোগ আছিলে সেই উদ্যোগসমূহ তারপর কি হৈছিলে লাভান্বিত হৈছিলে তেওঁলোকে প্রফিট পাইছিলে গতি সেই শস্যসমূহে ভারতীয় কৃষকের উপর কোনো লাভের ব্যবস্থা বা ভারতীয় কৃষকসকলের কোনো উপকার করা নাছিলে সেই কারণে আর একটা আমার কারণ ইয়াত হৈছে আমি তৃতীয় চতুর্থটো কারণ পালো আর একটা কারণ হৈছে যে আমার ভারত স্বাধীন হওয়ার সময় বা ভারত স্বাধীন হওয়ার আগে আগে যি ভারতীয় কৃষিখণ্ডর যিখিনি উৎপাদনকারী যি ঠাইসমূহ আছিলে সেই ঠাইসমূহ কৃষিভূমি যিখিনি আছিলে যত খাৰুৱা ভূমি আছিলে আর উচ্চ হারত জলসিঞ্চনের ব্যবস্থা আছিলে সেই কৃষিভূমিসমূহ পাকিস্তানের হাতলৈ গুছি গৈছিলে। পাকিস্তানের হাতলৈ গুছি যোৱাৰ কারণে কি হৈছিলে কৃষিখণ্ডত
সেই সময়ত ভাৰতৰ স্বাধীনতাৰ সময়ত স্থবিৰতা আহি পৰিছিলে, বিভিন্ন ধৰণৰ অনাটন আৰু অভাৱৰ সৃষ্টি হৈছিলে। বিশেষকৈ সেই সময়ত কি হৈছিলে, বৰ্তমানৰ যি বাংলাদেশ, সেই সময়ত পূব পাকিস্তান আছিলে, তাত আমাৰ যি জুট কাল্টিভেশ্যন হৈছিলে, অৰ্থাৎ আমাৰ যি মৰাপাটৰ উৎপাদন হৈছিলে আৰু মৰাপাটৰ উদ্যোগসমূহ সকলোখিনি প্ৰায়ভাগে কি আছিলে, বাংলাদেশত আছিলে, সেইখিনি পূব পাকিস্তান হৈ পাকিস্তানৰ হাতলৈ গুচি গৈছিলে। গতিকে সেই সময়ত আন্তৰ্জাতিক বজাৰত একচেটিয়া অধিকাৰ লাভ কৰিছিলে বাংলাদেশে, অৰ্থাৎ বৰ্তমান যি বাংলাদেশ আছে, সেই সময়ত কি আছিলে, বংগ আছিলে, পূৰ্ববংগ, গতিকে তাৰ একচেটিয়া অধিকাৰ আছিল, সেইখিনি সম্পূৰ্ণৰূপে পাকিস্তানৰ হাতলৈ গুচি গৈছিলে। এইটো এটা কাৰণ হিচাপে আমি উল্লেখ কৰিব পাৰোঁ। গতিকে উপনিৱেশিক কালত ভাৰতীয় কৃষি ব্যৱস্থাৰ স্থবিৰতাৰ এইখিনি কাৰণ আমি উল্লেখ কৰিব লাগিব। চ' আমি এতিয়া আহিছোঁ আমাৰ থাৰ্ড বিষয়টোলৈ। থাৰ্ড বিষয়বস্তুটো আমাৰ কি আছে, তিনি নম্বৰটো, যে এয়া হৈছে উপনিৱেশিক কালত ভাৰতীয় ঔদ্যোগিক খণ্ড। সেই সময়ত, তেতিয়া আমি অলৰেডি উল্লেখ কৰিছোঁ, হস্তশিল্পৰ সেই সময়ত পতন হৈছিলে আৰু সেই সময়ত কেঁচা সামগ্ৰী ৰপ্তানিকাৰী দেশ হ'লে ভাৰতক পৰিণত কৰা হৈছিলে আৰু আধুনিক উদ্যোগৰ আগমন হৈছিলে। সেই সময়ত আধুনিক উদ্যোগৰ আগমন ভাৰতত অলপ হৈছিলে আৰু তাৰপিছত কি আছে, মূলধনজাতীয় সামগ্ৰীৰ উদ্যোগ, সেই উদ্যোগৰ এইকেইটা হাইলাইট, এইকেইটা হৈছে আমাৰ হাইলাইটেড পইণ্ট আৰু ইয়াৰ ওপৰত আমি এতিয়া আলোচনাটো আৰম্ভ। এতিয়া আমি আগতে উল্লেখ কৰি আহিছোঁ যে ভাৰতত যি হস্তশিল্প আছিলে আৰু যি কুটীৰ শিল্প আছিলে, তাৰ উৎপাদিত সামগ্ৰীসমূহ বিশ্বৰ বজাৰত সমাদৰ লাভ কৰিছিলে আৰু সেই সময়ত ভাৰতবৰ্ষক বিশ্বত চনেকী চিৰিয়া, অৰ্থাৎ সোণৰ পক্ষী হিচাপে পৰিগণিত হৈছিলে। সেই সময়ত সোণৰ পক্ষী বুলি কোৱা হৈছিলে, অৰ্থাৎ ভাৰতত বিভিন্ন ধৰণৰ শিল্পসমূহৰ উৎপাদন হৈছিল, বিভিন্ন ধৰণৰ সামগ্ৰী উৎপাদন হৈছিলে আৰু সেই উৎপাদিত সামগ্ৰীসমূহ বিদেশৰ বজাৰত বিক্ৰী কৰি তাৰ জৰিয়তে বিদেশী মুদ্ৰা, অৰ্থাৎ সেই সময়ত কি আছিলে, সোণৰ মুদ্ৰা আছিলে, সোণৰ মুদ্ৰা ভাৰতে লাভ কৰিছিলে আৰু ভাৰতত ভাৰত সেই সময়ত বহুত সম্ভ্ৰান্ত দেশৰ ভিতৰত পৰিছিলে। চ' সেই হস্তশিল্পসমূহ আৰু কুটীৰ শিল্পসমূহ কি কৰিলে, উপনিৱেশিক শাসন আৰম্ভ হোৱাৰ লগে লগে সেইসমূহ পতন হ'ল, সেইখিনি অৱনতি ঘটিলে আৰু সেইখিনি অৱনতি ঘটাই ব্ৰিটিছসকলৰ মূল উদ্দেশ্য আছিলে ভাৰতবৰ্ষক এখন, ভাৰতবৰ্ষৰ যি উদ্যোগীকৰণ আছিলে সেই উদ্যোগীকৰণক নিউদ্যোগীকৰণ কৰাৰ তেওঁলোকৰ উদ্দেশ্য আছিলে। আৰু সেই উদ্দেশ্যৰ দুটা অভিপ্ৰায় আছিলে তেওঁলোকৰ, দুটা অভিপ্ৰায়, এটা অভিপ্ৰায় লিখা হৈছে ইয়াত, কেঁচা সামগ্ৰী ৰপ্তানিকাৰী দেশ হিচাপে ভাৰতক পৰিণত কৰা, এইটো কুৱেশ্যনো আছে আৰু সেই কুৱেশ্যনৰ এনচাৰটো হৈছে যে ভাৰতবৰ্ষক প্ৰণালীবদ্ধভাৱে, ভাৰতবৰ্ষই সেই সময়ত ইংলেণ্ডে কি কৰিব বিচাৰিছিলে, অৰ্থাৎ যি আমাৰ উপনিৱেশিক চৰকাৰ আছিলে, সি ভাৰতত যি গঢ়ি উঠা উদ্যোগসমূহ আছিলে সেই উদ্যোগসমূহক সম্পূৰ্ণৰূপে কেঁচা সামগ্ৰীবোৰৰ ৰপ্তানিকাৰী পৰ্যায়লৈ অৱনমিত কৰিব বিচাৰিছিলে। চ' সেয়া এটা তেওঁলোকৰ অভিপ্ৰায় আছিলে। আৰু দ্বিতীয়তে, তেওঁলোকে ভাৰতৰ সেই উদ্যোগসমূহৰ উৎপাদিত সামগ্ৰীসমূহ যেতিয়া, অৰ্থাৎ ভাৰতীয় উদ্যোগসমূহক ৰপ্তানিকাৰী দেশলৈ পৰ্যায়লৈ অৱনমিত কৰা হ'ল, সেই ৰপ্তানি কৰা যি সামগ্ৰী আছিলে সেইখিনি তেওঁলোকে ভাৰতবৰ্ষক এটি মাৰ্কেট, অৰ্থাৎ বজাৰলৈ পৰিণত কৰিব বিচাৰিছিলে আৰু সেই বজাৰত কি বিক্ৰী কৰিব, তেওঁলোকে ভাৰতৰ পৰা যি কেঁচা সামগ্ৰী নি ইংলেণ্ডৰ তেওঁলোকৰ উদ্যোগসমূহত যিখিনি উৎপাদন কৰিলে, সেই উৎপাদিত হোৱা সামগ্ৰীসমূহ আমাৰ ভাৰতৰ বজাৰত তেওঁলোকে বিক্ৰী কৰিব কাৰণে ভাৰতবৰ্ষ এখন বজাৰলৈ, তেওঁলোকৰ প্ৰাপ্তিবিহীনভাৱে প্ৰসাৰিত বজাৰ, অৰ্থাৎ স্প্ৰাউলিং মাৰ্কেটলৈ পৰিণত কৰা অভিপ্ৰায় তেওঁলোকৰ আছিলে। দ্বিতীয়টো অভিপ্ৰায় সেয়া হৈছে যে ভাৰতীয় যি উৎপাদিত সামগ্ৰী আছিলে তেওঁলোকৰ উদ্যোগসমূহৰ, সেইখিনি ভাৰতবৰ্ষক এখন সেইখিনি প্ৰাপ্তিবিহীনভাৱে প্ৰসাৰিত, অৰ্থাৎ স্প্ৰাউলিং মাৰ্কেটৰ বজাৰলৈ পৰিণত কৰা তেওঁলোকৰ উদ্দেশ্য আছিলে। আৰু কিছুমান কথা ইয়াত আছে যে ভাৰতৰ সেই সময়ত আধুনিক দুই এটা উদ্যোগৰ আগমন ঘটিছিলে, গতিকে সেই সময়ত আধুনিক উদ্যোগসমূহৰ আগমন হ'লেও কিন্তু সেই আগমনটো হৈছিলে হোৱাটো, কিন্তু তাৰ যি বিকাশ আছিলে সেই বিকাশ সম্পূৰ্ণৰূপে কি আছিলে, লেহেমীয়া আছিলে। আৰু সেই বিকাশৰ বিশেষকৈ যি পশ্চিম ভাৰত আছিলে, ভাৰতৰ পশ্চিম অংশ, অৰ্থাৎ গুজৰাট হওক বা মহাৰাষ্ট্ৰ হওক, সেই পশ্চিম ভাৰতৰ অংশবিলাকত কি হৈছিলে, কপাহী বস্ত্ৰৰ কিছুমান কল কাৰখানা সেই সময়ত গঢ়ি উঠিছিলে আৰু সেই কথা আমি ইয়াত আমি উল্লেখ কৰিব লাগিব। আৰু
একেদরে বঙ্গদেশ আসে বঙ্গদেশের সেই সময়ত মরাপাটর কলসমূহ কেন্দ্রীভূত হয়ে আসে মরাপাটর কল কারখানার সেই সময়ত বঙ্গদেশত সেইখিনি আগমন ঘটিছিল। আর পরবর্তী পর্যায়ত অর্থাৎ কুড়ি শতিকার আরম্ভণিতে কি হয়েছিল, ভারতের লু তীখার উদ্যোগসমূহ গড়ে উঠবলে আরম্ভ করেছিল। তার কারণে 1907 চনত, এই কথা আমি উল্লেখ করব লাগবে, 1907ত অর্থাৎ 1907 চনত ভারতত কি হয়েছিল, টিস্কো অর্থাৎ আমার যেটা TISCO টিস্কো গড়ে উঠিছিল। আর টিস্কোটো ইয়ার ফুল ফর্মে টাটা আইরন অ্যান্ড স্টিল কোম্পানি। সো সেই টিস্কো সেই সময় গড়ে উঠিছিল কেতিয়া, 1907 চনত। এই আমি চাব লাগবে, ইয়াত শর্ট কোয়েশন হব পারে এই বিষয়। সো একদরে যেতিয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল সেই সময়ত ভারতবর্ষ চেনি সিমেন্ট কাগজ এই কেতবুর উদ্যোগ সেই সময়ত আধুনিক উদ্যোগ হিসাবে ভারতবর্ষত গড়ে উঠিছিল। গতিকে এইখানে আমার নোটত আমি উল্লেখ করব লাগিব। সো ইয়াত আমার তারপিছর পয়েন্টটি হয়েছে হাইলাইটেড পয়েন্ট, মূলধনজাতীয় সামগ্রীর উদ্যোগ। অর্থাৎ ভারতক মূলধনজাতীয় সামগ্রীর উদ্যোগ হিসাবে গড়ি তুলিবর কারণে ব্রিটিশ সকল উঠি পড়ি। আমি এনেদরে কব নোৱাৰো, কারণ সেই সময়ত ভারতবর্ষর যে উদ্যোগসমূহ আছিল সেই ভোগর সামগ্রীসমূহ উৎপাদন করিবর কারণে যে যন্ত্রপাতি আছিল সেই যন্ত্রপাতিসমূহ ভারতবর্ষ উৎপাদিত হওয়া নাছিল। আর মূলধনজাতীয় সামগ্রী উদ্যোগ বুলি কলে আমি বুঝি পাওঁ যে যিবোর উদ্যোগত কি হয়, যন্ত্রপাতিসমূহ উৎপাদন করা হয়, মূলধনজাতীয় যে যন্ত্রপাতি হয় সেই যন্ত্রপাতিসমূহকে মূলধন বুলি কোৱা হয়। গতিকে মূলধনজাতীয় উদ্যোগসমূহ বুলি কলে যন্ত্রপাতি উৎপাদনের যে উদ্যোগসমূহ তাক বুঝা হয়। গতিকে সেইখিনি ভারতবর্ষ উদ্যোগ প্রায় কম আছিল, সেইখিনি গড়ি উঠা নাছিল। গতিকে এই ক্ষেত্রত ব্রিটিশসকলে কোনো আগভাগ লওয়া নাছিল, অর্থাৎ উঠি পড়ে লাগিছিল বলে আমি কব নোৱাৰো। আর হলেও কিছুমান অত দুই এটা উৎপাদনকারী গোট স্থাপন সেই সময় হয়েছিল, কিন্তু সেই সময় পরম্পরাগত হস্তশিল্পর উদ্যোগসমূহ প্রায় পাইকারি স্থানান স্থিতির বিকল্প হিসাবে গণ্য করবরা না যায়। অর্থাৎ সেই সময় যে হস্তশিল্পর উদ্যোগসমূহ আসে সেই সময়ের স্থান সিহতে লোবরা নাছিল। আর তদুপরি কি হয়েছিল, নতুন উদ্যোগের খণ্ডর বৃদ্ধির হার মুঠ ঘরুয়া উৎপাদনত ইয়ার বরঙণি তেনে তাকর আছিল। অর্থাৎ উদ্যোগসমূহ সেই সময় গড়ে উঠিছিল, কিন্তু তার বরঙণি ভারতের সেই সময়ের যে জিডিপি আসে অর্থাৎ মুঠ রাষ্ট্রীয় যে উৎপাদন আছিল জিডিপি, সেই মুঠ রাষ্ট্রীয় উৎপাদনলে তার অরিহণা তেনে নগণ্য আছিল। আর ইয়ার প্রধান একটা কারণ আছিল যে সেই সময় রাজহুয়া খণ্ডত কোনো ধরনের উদ্যোগ গড়ে উঠা নাছিল। রাজহুয়া খণ্ডর যে কার্য যিমান হব লাগছিল সেয়া একেবারে সীমিত আছিল। মাত্র রাজহুয়া খণ্ডত সেই সময়ত আছিল রেল আছিল, আর আছিল শক্তি উৎপাদন করা, যোগাযোগের ব্যবস্থা, আর বিভিন্ন ধরনের বন্দর, রাস্তাঘাট সেইসমূহ আছিল। সেই সময়ত রাজহুয়া খণ্ডর উদ্যোগ হিসাবে সেইখিনি গড়ে উঠিছিল, কিন্তু সেইখিনির যেটা ভূমিকা সেয়া সম্পূর্ণরূপে নগণ্য আছিল। গতিকে এয়া আছিল উপনিবেশিক কালত ভারতীয় ঔদ্যোগিক খণ্ডর যি অবদান বা যি অরিহণা বা সেই সময় ঔদ্যোগিক খণ্ডটো কেনেকুৱা আছিল, এয়া হৈছে আমার আজির প্রতিবেদন বা ভিডিওটো। সো আশা রাখিছো এই ভিডিওটো আপোনালোকক সহায় কৰিছে, আপোনালোকে এই ভিডিওটো ভালদৰে বুজি পাইছে আৰু ইয়াৰ পৰা উপকৃত হৈছে। আৰু যদি আপোনালোকে ইয়াৰ পৰা প্রকৃততে উপকৃত হৈছে তেন্তে চেনেলটো সাবস্ক্রাইব কৰক আৰু লগতে ভিডিওটো লাইক এণ্ড শ্বেয়াৰ কৰিবলৈ নাপাহৰিব। আৰু আপোনালোকৰ কিবা কনফিউজন আছে, হয়তো মোৰ দ্বাৰা কোনো ভুল ভ্ৰান্তি হৈছে ইয়াত কওঁতে, তেতিয়া আপোনালোকে কমেন্টত লিখিবলৈ নাপাহৰিব। আৰু ভিডিওটো চোৱাৰ বাবে অশেষ ধন্যবাদ। আপোনালোকৰ দিনটো শুভ হওক।